নেটো থেকে বেরিয়ে আসার দাবিতে বিক্ষোভ করেছেন কানাডার নাগরিকরা। রোববার টরন্টোয় মার্কিন কনসুলেট অফিসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় নেটো বিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীরা বলেন, নেটো নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জঘন্য সংস্থা, বিশ্বের শান্তি নষ্ট করাই এদের মূল উদ্দেশ্য। এরা মূলত যুদ্ধের দালাল, নিজেরা অস্ত্রের পাহাড় গড়েছে, পাহাড় আরও বড় করতে তাদের প্রচুর যুদ্ধ প্রয়োজন, কিন্তু নিজেদের করের টাকায় কোনো যুদ্ধ কানাডার নাগরিকরা চায় না, তাই অবিলম্বে সংগঠন থেকে বেরিয়ে আসতে হবে দেশটিকে।